কখনো মানে দুর্গাপুজো দেখিনি, তো এটা আমার সেকেন্ড টাইম। মোটামুটি ভালোই এবারে ঘুরেছি, বহুদিন যে করেছি, এত এনজয়, হ্যাঁ যেটা ছিল না, কিন্তু বহুদিন যে করেছি, সত্যি বলছি এত এনজয়, এত এনজয় বলা যাবে না। দেখো প্যান্ডেলও তো দারুণ হয়েছে, আর এখানে বাঙালি, প্রচুর বাঙালি, আর ঘুরতে যা মজা হয়েছে সারা রাত। আমরা তো ঘরে এসেছি নানা করে দেখতে, দুটো নাগাদ দুটো আইটে নাগাদ মজা করে ঘরে দেখেছি, আর খাওয়া দাওয়া তো ছেড়েই দাও, কি বলবো, খাওয়া দাওয়া খুব ভালো করেছি। বাঙালির খাওয়া দাওয়া তো জানি, বাঙালির খাওয়া দাওয়া মানে ভরপুর করে খাওয়া দাওয়া হবে। এখানে কালেকশানও খুব সুন্দর লেগেছে, আমি একটা ইয়াররিং কিনেছি, খুব দাম দামি কালেকশান ছিল, আমি একটা ইয়াররিং কিনেছি, একটা নেকলেসও কিনেছি, দারুণ লেগেছে। দেখো ঠাকুরের মুখটা দেখো কি মিষ্টি, জাস্ট অসাম। আর মিষ্টি তো আমাকে পাগলই করে দিল, ওই যে খেলার যে জায়গাটা দেখেছে, ও পাগলই করে দিল যে এটা খেলবো, ওখানে সব বসেনি, এরকম কিছু নেই, সব জায়গায় খেলেছে, বদমাশিও করেছে প্রচুর, আর খুব আমাদের ছিল যে বাঙালি মিলিয়ে, হ্যাঁ বেঙ্গলি ফুড, তো আমরা আমাদের ইচ্ছে ছিল যে মোগলাই, তো আমাদের এখানে পাওয়া যায় না, দিল্লিতে মোগলাই একদম পাওয়া যায় না, শুধু তো আমার ইচ্ছে ছিল মোগলাই খেলো, তো মোগলাই এখানে তোমার ছিল না আমার ছিল, তোরও ছিল, বাট আমিও বেঙ্গলি গান হচ্ছে সব থেকে বড় কথা, খুব ভালো লেগেছে গানগুলো। আর মিষ্টি দেখো এখানে খেলতেই ব্যস্ত মিষ্টি, তো ও তো খুব মজা করেছে, খুব এনজয় করছে, তখন 12:30 বাজে, খেলতে ব্যস্ত, খুব মজা করেছে, এত মজা করেছে লাস্টে ও নিজেই নেমে এসেছিলো, ঠিক আছে বলে যে আর ওকে খেল, ও আর খেলবে না, তো অনেক বাচ্চাও হয়ে গেছে, ওকে খুব ভালোও লাগছে, এই যে অনেক বদমাশি করছে বাচ্চাগুলোর সাথে, তো আমাকেও খুব ভালো লেগেছে আমাকে, কারণ মানে দুর্গাপুজো তো সত্যি বলতে কলকাতা বেস্ট, একদম কলকাতার মতন দুর্গাপুজো কোথাও হতেই পারে না, কলকাতার মতন কোথাও না, লাইটিং থেকে কোথাও হতে পারবে না ওরকম, কিন্তু এইবারে দুর্গাপুজো বেশ ফাটাফাটি হয়েছে আমারও, মানে দিল্লিতে অনেক জায়গায় ঘুরেছি, এটা তো ষষ্ঠী, আমি তোমাকে ভিডিও দেখাচ্ছি, এরপরে সপ্তমী আছে, অষ্টমী আছে, নবমী আছে, তোমরা জানো তো, তার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ করবে, দেখবে আমি এরপরে একটা একটা করে আমি ব্লগ দেবো, তোমরা দেখো। আর দেখো মিষ্টি ট্রেনে চেপে গেছে, বললাম না একটার পরে একটাও খেলা কোনোটাই ছাড়েনি, পুরো পাগলা করে দিয়েছে, ট্রেনে বসিয়েছি, ট্রেনে বসে এখনও খুব ব্যস্ত, খুব এনজয় করছে, খুব এনজয় করছে, দেখতেই পাচ্ছে তোমরা, খুব এনজয় করছে, পুরো আমি একটু ফটো ফটো তুললাম, মজা করলাম, এবারে আছি খাওয়া কথা। দেখো মোগলাইয়ের অবস্থা, দেখো মোগলাই বানিয়েছে গো, আসলে এরা বাঙালি গো, ঠিক আছে আমার তো, আমি জিজ্ঞেস করলাম তোমার মোগলাই বানাতে পারো, আর হ্যাঁ মোগলাইটা যখন মুখে দিয়েছি না, কি বলবো তোমাকে, মানে আমি কি বুঝতেই পারিনি যে এটা কি মোগলাই ছিল, যে ফালতু ছিল মোগলাইটা, বিশেষ বাঙালি।